Good morning, Digha. Hello, welcome to Digha View with Goutam Bera. Shubho Shokal, ekebare Shokal Bela 27 tarikh. New Digha Somudro Shoikote ami eshe hajir kalke video tate dekhiyechhilam kichu porjotok 26 January Digha esechen Somudro Shoikote ghurchen Dighar shondorjer moja nichchen. Ei video tate Digha ekhon ashben kina দীঘার কি পরিস্থিতি, কেমন আছে দীঘা, দীঘা সমুদ্রে স্নান করা যাচ্ছে কিনা বা দীঘায় হোটেলগুলোতে থাকা যাচ্ছে কিনা সমস্ত ইনফরমেশন আপনারা এই ভিডিওটাতে পেয়ে যাবেন। এবং নিউ দীঘা সমুদ্র সৈকতে কয়েকজন পর্যটক সকালবেলা নেমেই পড়েছেন, তোমরা দেখতে পাচ্ছ, পিছনে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একেবারে কাছে গিয়ে দেখাচ্ছি পুরো বিষয়টা। ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকুন বন্ধুরা, একেবারে দীঘা থেকে টাটকা আপডেট ডে বাই ডে এই চ্যানেলে দেওয়া হয় যাতে আপনাদের সুবিধে হয় দীঘার কি পরিস্থিতি এখন জানতে এবং দীঘায় আসবেন কিনা। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দীঘা থেকে প্রচুর ইনফরমেশান আপনারা ঘরে বসেই পেয়ে যাবেন আর সেই মতো দীঘায় আসবেন কিনা প্ল্যানিং করতে পারবেন। তো চলো একেবারে সকালবেলা 27 তারিখ মর্নিং নিউ দীঘাটা কী সমুদ্র সৈকতে কী ছবি সেটাই তোমাদের সামনে একেবারে সরাসরি তুলে ধরছি। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, সমস্ত ইনফরমেশানও পেয়ে যাবেন এবং বাস্তব চিত্র একেবারে তোমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, বন্ধুরা 27 তারিখ সকালবেলা একেবারে নিউ দীঘা সমুদ্র সৈকতের খনিকা ঘাটের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। খনিকা ঘাটে পর্যটক একেবারে সমুদ্র সৈকতেই নেমে পড়েছেন, ঘোড়ার চালকেরাও ঘোড়া নিয়ে হাজির এবং সকালবেলা সমুদ্র সৈকত থেকে মাছ ধরা হচ্ছে, সেই দৃশ্যটা দেখছেন অনেক পর্যটক। যদিও একটু পরে সিকিউরিটির যারা রয়েছে এদেরকে উপরে আবার তুলে দিবে। সকালবেলাটা কিছুটা হলেও সমুদ্রে নামা যায় সে ছবি আগেও দেখিয়েছি আমি এবং একেবারে সরাসরি এখন দেখিয়েও দিচ্ছি তোমাদেরকে। চলো একেবারে নিচে মাছ ধরার দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে। সকালবেলা একেবারে টাটকা মাছ ধরা পড়েছে, সকালবেলা মাছ ধরা হয়েছে এবং সেই মাছগুলো দেখছে পর্যটকেরা। একেবারে সমুদ্র থেকে ধরা টাটকা মাছ নৌকো থেকেই ধরা হয়েছে, সেই মাছগুলো দেখার জন্য পর্যটকের ভিড়। সকালবেলা একেবারে 27 তারিখ নিউ দীঘা সমুদ্র সৈকতেই দেখতে পাচ্ছ কয়েকজন পর্যটক নেমে পড়েছে। যদিও সমুদ্র সৈকতে স্নান করতে কিন্তু দেওয়া হচ্ছে না, কারণ করোনা অতিমারি চলছে, আংশিক লকডাউন, তাই পর্যটন কেন্দ্র দীঘায় কিন্তু কোনো রকম স্নান হচ্ছে না। তবে সকালবেলা যেহেতু কিছু পর্যটক সমুদ্রের তীরে আসেন, অনেকেই নিয়ে পড়েন, একটু পরে সিকিউরিটির অফিসাররা আসবে আবার উপরেই তুলে দিবে। সমুদ্রে স্নান হচ্ছে না কিন্তু সকালবেলা অনেকেই নেমে পড়েছে, সেই ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। এই নৌকোতে করেই কিন্তু মাছ ধরা হয়েছে এবং ঢেউয়ের তালে তালে নৌকো যেন সকালবেলা ডান্স করছে সেই ছবি তোমাদেরকে দেখাচ্ছি। এবং সমুদ্র সৈকতে কিছু মানুষ চলে এসেছেন সমুদ্রের মজা নেওয়ার জন্য এবং সমুদ্র সৈকতে মাছ ধরা হচ্ছে, সেই জাল তোমরা দেখতেই পাচ্ছ। মাছ ধরাকে দেখার জন্যই প্রচুর মানুষ এখানে চলে এসেছেন। একেবারে নিউ দীঘা খনিকা ঘাট মেন ঘাট, যদিও পুলিশ হলিডহোম ঘাট ফাঁকা রয়েছে কারণ সেখানে পর্যটক তেমন নেই। এখানে মাছ ধরা হচ্ছিল বলেই অনেক পর্যটক চলে এসেছেন মাছ ধরা দেখার জন্য। একটু পরেই কিন্তু আবার হয়তো সিকিউরিটির যারা আছে ওরা এসে তুলে দেবে। যাই হোক, আপাতত মোটামুটি সকালবেলার ছবিটা বাস্তব একেবারে সরাসরি নিউ দীঘা থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। জালে অনেক মাছ ধরা পড়েছিল, মাছ তুলে নেওয়া হয়েছে অনেক এবং ছোটো ছোটো মাছগুলো পড়েও আছে এবং সমুদ্র থেকে কীভাবে মাছ ধরা হয় সেই দৃশ্য আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। সকালবেলায়
সমুদ্র সৈকতে পর্যটক চলে এসেছেন এবং মাছ ধরা হচ্ছে সেই ছবি দেখার জন্য। বন্ধুরা, সিকিউরিটির যারা রয়েছে তারা কিন্তু এসে গেছে এবং ইতিমধ্যে হুইসেল বাজানো শুরু করে দিয়েছে, অর্থাৎ সবাইকে উপরে যেতে বলছে। আপাতত বিধিনিষেধ মেনে 31 তারিখ পর্যন্ত সমুদ্র সৈকতে কিন্তু স্নান করা যাবে না, যেহেতু মাছ ধরা হচ্ছে। মাছ ধরা দেখার জন্য অনেকে এক্সাইটিং নিজে নেমে পড়েছেন, তো তাদেরকে আবার সেই উপরে যাওয়ার জন্য বলা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ হুইসেল বাজি একেবারে বাস্তবচিত্র। করোনা বিধিনিষেধ চলছে, তাই দীঘা সমুদ্র সৈকতে কোনো রকম স্নান করা হচ্ছে না আপাতত 31 তারিখ পর্যন্ত। তবে উদয়পুর সমুদ্র সৈকতে গিয়ে সমুদ্রে স্নান করতে পারেন, সমুদ্র স্নান চলছে। এর আগের ভিডিওগুলোতে আমি দিয়ে দিয়েছি একেবারে বাস্তব চিত্র, কোনো রকম কনফিউশন নেই, তাই দীঘায় আসার কোনো রোকটোক নেই, দীঘায় আসতে পারেন। করোনা বিধি মেনে হোটেলে রাখা হচ্ছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা আপনার হয়ে যাবে দীঘাতে। একটু কষ্ট করে জাস্ট নিউ দীঘার কাছেই ওশিয়ানা ঘাট এবং উদয়পুর সমুদ্র সৈকত, এই জায়গাগুলোতে কিন্তু স্নান করা চলছে একেবারে লাইভ, এবং ভিডিও আমি দিয়েও দিয়েছি কোন দিক দিয়ে যাবেন। আপনারা ওশিয়ানা ঘাট দিয়ে উদয়পুরে যেতে পারেন এবং উদয়পুর দিয়েও উদয়পুর সি বিচে যাওয়া যাচ্ছে। যদিও উড়িষ্যা সরকারও বন্ধ রেখেছে আর ওয়েস্টবেঙ্গল সরকারও বন্ধ রেখেছে, তবে দীঘার যে সমুদ্র সৈকত, ওল্ড দীঘা বলুন বা নিউ দীঘা বলুন, সেই জায়গাগুলোতে স্নান করা বন্ধ রয়েছে। তবে আপনারা স্নান করতে চাইলে উদয়পুরে এবং ওশিয়ানা সি বিচে স্নান করতে পারেন, অর্থাৎ দীঘায় এসে সমুদ্রের মজা অবশ্যই নিতে পারবেন। তবে দীঘা সমুদ্রে না নিয়ে ওশিয়ানা ঘাট এবং উদয়পুরে আপনারা স্নান করতে পারেন, এবং দীঘায় হোটেলও খোলা রয়েছে, তবে কোনো রকমের অসুবিধা কিছুই নেই, দীঘায় আসতে পারেন। অনেক পর্যটক এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন এবং সমুদ্র সৈকতের মজাও নিচ্ছেন, তাই দীঘায় আসুন। আপাতত 31 তারিখ পর্যন্ত এই বিধিনিষেধ, তারপর কী হবে সেটা আপডেট তোমাদেরকে দিয়ে দেব। এবং স্নান করতে হলে উদয়পুর বা ওশিয়ানা ঘাটে গিয়ে স্নান করুন। একেবারে টাটকা আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম, দীঘায় আসবেন কি না, কোথায় থাকবেন, সমস্তটাই ইনফরমেশান তোমরা আশা করি পেয়ে গেলে। আর দীঘা থেকে একেবারে টাটকা আপডেট এইভাবে তুলে দেওয়া হয়, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এবার সিকিউরিটির অফিসাররা এসে গেছে, সবাইকে উপরে তুলে দিচ্ছে। অনেকেই ভিডিওটা শুরুতে দেখে কনফিউজ ছিলেন যে কি সমুদ্রে স্নান করতে দিচ্ছে কিনা। না, সমুদ্রে স্নান করা আপাতত 31 তারিখ পর্যন্ত বন্ধ রয়েছে, তারপরে কী বিধিনিষেধ আসছে সেটা যেরকম আসবে সেরকম তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, একেবারে সরাসরি দীঘার ইনফরমেশন। কালবেলা একেবারে খেজুরের রস সমুদ্র সৈকতে, যেমনটা সকালবেলার খাওয়ার মজা এবং সমুদ্র সৈকতের মজা নেওয়ার ছবিটা কিছুটা হলেও আপাতত চোখে পড়ল। যদিও বিধিনিষেধ চলছে তাই সমুদ্রে থাকতে দেওয়া হচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ সিকিউরিটির অফিসাররা এবার নিচে চলে এসেছেন, সবাইকে উপরে যেতে বলছেন, কারণ আপাতত 31 তারিখ পর্যন্তই বিধিনিষেধ রয়েছে, তাই সমুদ্রে স্নান করা যাবে না এবং সি বিচে নামাও যাবে না। যদিও সকালবেলা 8টার মধ্যে কিছুটা সময় থাকে, হয়তো 8টার আগে সমুদ্র সৈকতে অনেকেই চলে আসেন নামার জন্য, তো সেই ছবিটাও তোমাদেরকে দিয়ে দিলাম। দীঘায় আসুন, দীঘায় হোটেল খোলা আছে, রেস্টুরেন্ট খোলা আছে, এবং স্নান করতে চাইলে স্নানের একেবারে ভরপুর মজা উদয়পুর এবং ওশিয়ানা সি বিচে নিতে পারেন। সেই ভিডিওগুলো রয়েছে, এর আগের ভিডিওগুলোতে আপনারা গিয়ে দেখতে পারেন, সমস্ত ইনফরমেশান দেওয়া হয়ে গেছে। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানতে পারেন। আর দীঘা থেকে একেবারে ডে বাই ডে সমস্ত ইনফরমেশান নিয়ে দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেল আপনাদের সামনে হাজির হয়, তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমাদের সারা দীঘার একেবারে টাটকা আপডেট নিয়ে দীঘা ভিউ উইথ গৌতম চ্যানেল আপনাদের সেবায় রয়েছে, সবসময় একেবারে দীঘা থেকে টাটকা আপডেট আপনাদের সামনে তুলে দেওয়া হয়, যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয় দীঘায় কী হচ্ছে ইনফরমেশান জানতে, এবং সেই হিসেবে আপনারা আসবেন কি না সেই প্ল্যানিং করতে। আপাতত সমুদ্র সৈকতে পর্যটকদেরকে সিকিউরিটিরা উপরে তুলে দিচ্ছেন আর আমিও উপরে চলে আসছি। এই ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, দীঘা থেকে একেবারে সরাসরি ইনফরমেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর দীঘার একেবারে টাটকা আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দীঘা থেকে এই ধরনের আরও অনেক নতুন।